আমরা হেডার ডট পিএইচপিতে কাজ কমপ্লিট করার পর আমরা ইন্ডেক্স ডট পিএইচপিতে কাজ করব। সেজন্য হচ্ছে আমরা আগে হেডারটি কল করব ইন্ডেক্সে, দেন হচ্ছে আমরা নেভিগেশনের জন্যে আমরা হচ্ছে এই পিএসপি টাইটেলটি ইউজ করব নেভিগেশনের জন্য টোটাল এই কোডটুকু। দেন হচ্ছে আমরা সাইডবারটিকে কল করব, দেন আমরা কন্টেন্ট নিয়ে কাজ করব। আমরা এই কন্টেন্টের জন্য এটি কন্টেন্টের জন্য একটি কোড ইউজ করব, যে আমরা ব্লগের মতো একটি একটি করে পোস্ট করার পর এটি শো করব। হচ্ছে আমরা কন্টেন্টের জন্যই আমরা যদি একটি একটি করে পোস্ট দেই তাহলে এটি ব্লগের মতো করে শো করবে, সেজন্য আমরা যে কোডটি ইউজ করব আমরা হচ্ছে এটি একটি ইউজ করব ইফ হ্যাভ পোস্ট ওয়াইল হ্যাভ পোস্ট দ্য পোস্ট এর জন্যে। এই এই ট্যাগটি ইউজ করার পর আমরা দেখব পোস্টের টাইটেলের জন্যে এবং পারমালিঙ্কের জন্যে এই কোডটি ইউজ করব। আমরা আমাদের পোস্টের সাথে যদি টাইম এবং ক্যাটাগরি শো করাতে চাই তাহলে এই কোডটি ইউজ করব, আদারওয়াইজ তো না। আমরা হচ্ছে রিড মোর অপশনটি ইউজ করার পর কন্টেন্টের জন্য রিড মোর অপশন যদি ইউজ করতে চাই তাহলে আমরা এটি ইউজ করব রিড মোর, এই ট্যাগটি ইউজ করব। আমরা যদি কমেন্ট ইউজ করতে চাই প্রত্যেকটি পোস্টের সাথে তাহলে আমরা কমেন্ট টেমপ্লেট এই ট্যাগটি ইউজ করব। দেন হলো আমরা আমাদের যদি কোনো পোস্ট না পায় তাহলে এই মেসেজটি শো করবে। এখানে আমরা শেষ করব আমাদের কন্টেন্টের এরিয়া। দেন হচ্ছে অ্যাট লাস্টলি আমরা ফুটারটিকে কল করব। এতটুকুই আমাদের ইন্ডেক্সের কাজ। দেন হচ্ছে আমরা ইন্ডেক্সটি সেভ দেব। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সাইডবার ডট পিএসপি।